সংকল্প ঠিক থাকে, ডিটারমিনেশন যদি এপট সেপট ন হয় তাহলে বাধা গুলি ফুৎকার উড়ি যায়। স্ট্রেংথ অফ মাইন্ড এন্ড করেজ অফ কনভিকশন এই সব বাধা অতিক্রম করে চালি যায়। হরিভজন যদি জীবন সর্বশ্রেষ্ঠ কাম্য বস্তু এই থাকে, তাঙ্কর চরণ কমলা দর্শন যদি একমাত্র জীবনর এম বা লক্ষ্য হয়ে থাকে তাহলে সে নির্ভীক হয়ে এই সুদৃঢ় সংকল্প এই সংসার বন্ধন মুক্তি দেব। পুণি নিজ অন্তরের মধ্যে বাধা সৃষ্টি হয়, কাম ক্রোধ লোহ মোহ মরমাশ্চর্য আদি নানা রকম উৎপাত সৃষ্টি করে, নৈরাশ্য আসি মনকে দুর্বল করে দিয়ে, অসতৃষ্ণা হৃদ্রবল্য অনর্থ আমমানকে হরভজনে বাধা দিয়ে, অদিতেন্দ্রিয়তা পাপপরায়ণতা মানসিক শারীরিক দুর্বলতা আমার হরিভজন কথার প্রতিবন্ধক হয়ে ঠিয়া হয়। সেতবে হুয়েত নৈরাশ্যের অভিহিত হয়ে এ পথর লোক হটি যাই পায়। ভক্তি পথরে সাধনা কৃষ্ণা কীর্ণ নুহে বরং খুব কণ্ঠা কীর্ণ অটে। কিন্তু শ্রীজীব স্বামী পা যে আশার বাণী উচ্চারণ করছেন সে আমার অভিভূত হবার কিছু নাই, কারণ যে থরে পথরে চালিবার দৃঢ় সংকল্প গ্রহণ করেছি সৎসঙ্গরে ভগবত ভজন এই জীবন একমাত্র উদ্দেশ্য বলে যে জ্ঞান করেছি যে অবিচলিত বিশ্বাসের গুরুপাদ পদ্মরে আশ্রয় করেছি তার কৌশি দিন কৌশি প্রকার নৈরাশ্রয় ভাঙি পড়িবার কারণ নাই। যদি কে অন্তর কহে কৃষ্ণ উ তোমার হেলি তাহলে তার সমস্ত ভার সে কৃষ্ণ গ্রহণ করতে এই ভগবান কৃষ্ণকর প্রতিজ্ঞা। বর্তমান যে অনর্থ সেমানকে বিচলিত করেছি আহা তাঙ্কর কৃপাদ ক্রমে ক্রমে কটিযিব, দুঃখর দিন গুড়ি চালিযিব, নবসূর্যোদয়ের সাধকর হৃদয় ভরপুর হয়েযিব, ভক্তি পথর পথিকর কৌশি দিন বিনাশ নাই, নমে ভক্ত প্রণশ্যতি দিবারে ভগবান মুক্তি। এহা তো ভগবান কথা, ভক্তি পথ প্রশস্ত রাজপথ এই পথ হই আমি গন্তব্যস্থলক নিয়ে যাব। ভক্তি পথরে বহু কণ্টক থাইপারে ভগবান সে সাধুকে হাত ধরে নিয়ে যাতে। বর্তমান আমার কর্তব্য হচ্ছে উচ্ছিষ্ট জাগ্রত প্রাপ্ত ভরণ নিবোধক এ শ্রুতি বাক্য অর্থাৎ যে পর্যন্ত লক্ষ্যস্থলে না পৌঁছিছি সে পর্যন্ত সাধনার বিরত হওয়া নাই। উদ্দেশ্য যদি ঠিক থাকে তবে সিদ্ধি আমার কর্তলগত, খুব দৃঢ় বিশ্বাস রখ ভব পারাবার নাবিক দিনে না দিনে পারি করে দেবে, আজি হোক বা কালি হোক বা কোটি জন্ম পরে হোক দিনে সে নিশ্চয় মায়া কোড় মুক্ত করি আনন্দ নিকেতনরে পৌঁছাই দেবে। আমি কেবল পথ চাহি বসিবা কেবে সে জাগিবে আম হৃদয় মন্দিরে, এ দৃঢ় আশা এ দৃঢ় সংকল্পরু কেবে বিরত হব না, এ দৃঢ় আশা দৃঢ় সংকল্প গ্রহণ করিবা পাইব। সেইপাই কহা হচ্ছে দৃঢ়তা থিলে সবু বাধা ফুৎকারে উড়িযিব। ভগবান হৃদয় মধ্যে অনেক পরমাত্মার উপরে বিদ্যমান অনেক সে জানছেন তোমার হৃদয় মধ্যে কোন কামনা আছে কোন ভাবনা আসুচি এ জানছেন ভগবান। তেমন যেত জানতে না দৃঢ় সংকল্প নেইছি নিশ্চয় ইয়া করব বিরত হবনে, যা আসু সত বাধা আসু সত প্রতিবন্ধক আসু যাহা কিন্তু বাহু আসবে ভিতর আসুচি উভয় প্রকার বাধা যাহা শোনা কাহি দৃঢ় সংকল্প হয়েছে না যাহা শুনে নিশ্চয় লক্ষ্য সাধন করবি ভগবান সে সাহায্য করছে সব বাধা ফুৎকার হয়ে যায়। কিন্তু যে দুর্বল চিত্ত বাধা আসলে ভাঙ্গি পড়ে, বাধা আসলে তো ভাঙ্গি পড়ে না পারিবা না।
তাহলে ভগবান তাকে সাহায্য করবেন। সেথিপাই দৃঢ় হওয়া উচিত। এবং কে দৃঢ় হয়? যে কি ভগবানকে এই আদেশ পালন করে, সর্বমানব ঐতিহ্য মামি কুশানন্দ, সমস্ত ধর্ম পরিত্যাগ করি একমাত্র মোর চরণরে প্রবন্ন হুও। ভগবত চরণ ভগবানকর চরণ, সে হচ্ছে অভয় চরণ আরবিন্দ, অভয় চরণ আরবিন্দ। যেটি আশ্রয় নেলে ভয় নাহি, ভয় নাহি, অভয় চরণ আরবিন্দ। অভয় চরণ আরবিন্দরে আশ্রিত হওয়া পাই পড়ব, নহলে তো ভয় অছি, প্রতি পদক্ষেপরে এটারে ভয় অছি, প্রতি পদক্ষেপরে এটি ভয় অছি। তাবৎ ভয়ম জমিন দেহ সন্নিমিত সুখস্পৃহা পরিভব বিপ্লস লোভ, তাবৎ ভমেতি অসদ অবগ্রহ আতি মূল যাবন নতে অঙ্ঘ্রী অভয়ম প্রবণীত নৌকে। এই ভারতের কহিছে অভয় অঙ্ঘ্রী, অভয়ম অঙ্ঘ্রী প্রবণীত লোকে, ভগবানকর অভয় চরণারবিন্দরে যে পর্যন্ত আসিত নহিচ সে পর্যন্ত ভয় অছি, প্রতি পদক্ষেপরে ভয় অছি। এ ভৌতিক জগৎ পদে পদে বিপদান, প্রতি পদক্ষেপরে বিপদ অছি, নানা সমস্যা আসুছি এবং তুমি বিধ্বস্ত হোচ, ই সত কথা। কোথি পাই ভীতি ভয় কোথি পাই? তাবৎ ভয়ম জমিন দেহ সুনিমিত ধন সম্পদ যে আহরণ করিছ, কষ্টার্জিত ধন সম্পদ, তোর ঘণ্ট তস্কর নিয়ে যাবে, ভাই ভাগ নিয়ে যাব, সরকার নিয়ে যাবে, করো 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 ভিড় দেবে, এসব নানা প্রকার ভীতি আসুছি। সেথিপাই জমিন দেহটা পাই, এ দেহটা রোগগ্রস্ত হয়েগলা, জরাগ্রস্ত হয়েগলা, মরিযাবে, এই ভয়টা তো পদক্ষেপরে আসুছি। জমিন দেহ সুনিমিত এ শরীর সহিত সম্বন্ধী যে আত্মীয় স্বজন ভাই বন্ধু কুটুম্ব ভার্যা পুত্র কন্যা এইগুড়াক এমানপ মধ্য ভয় অছি, প্রতি পদক্ষেপরে দ্রবীণ দেহ সুনিমিত তসমা ভয়ম দ্রবীণ দেহ সুনিমিত তার ভয়ম দ্রবীণ দেহ সুনিমিত। এইটা প্রতি পদক্ষেপরে অসত অবগ্রহ আর্তি মূলম, এগুড়াক অসত, আজ অছি কালিকে নষ্ট হচ্ছে, কিন্তু সমস্ত তোমার আসক্ত হয়েযাব, তাহলে এই সমস্ত দুঃখর কারণ। যাবন্নতে অঙ্ঘ্রী অভয়ং প্রবণীত নৌকে, যে পর্যন্ত ভগবান অভয় চরণারবিন্দরে আসিত নহিচ, সে পর্যন্ত ভয় সুগ্রস্ত, যে আসিত হয়ে যায় দৃঢ় সংকল্প গ্রহণ করে না আমি ভগৎ চরণারবিন্দরে পূর্ণরূপে আসিত হবে, তাঙ্ক বিনা রক্ষাকর্তা কেউ নেই, কৃষ্ণ যে রক্ষক আর পালক আমার, কৃষ্ণর রক্ষক কৃষ্ণর পালক, কে মতো পালন করছে, কে মোর ভয় পূরণ করছে, কে মতো সুরক্ষা দেব, কৃষ্ণ ছাড়া কেই নয়, কৃষ্ণ বিশ্বম্বর, যা কয়েছে কৃষ্ণ বিশ্বম্বর, কৃষ্ণ বিশ্ব পরিপালন করুছে, সমগ্র বিশ্ব যাহা দেওয়া দরকার সে দৌছে, এ দৃঢ় বিশ্বাস রহবা দরকার, তা নহলে কৃষ্ণ যে পালক রক্ষক আর পালক আমার, কৃষ্ণ মোর রক্ষক, কৃষ্ণ মোর পালক, কৃষ্ণ বেদিদার কি নুহে, এ দৃঢ় বিশ্বাস আর অছি এবং দৃঢ় সংকল্প নেইকি কৃষ্ণ চরণ আরবিন্দরে আসক্ত হয়েযাচ্ছি, সে নির্ভীক হয়েযাচ্ছি, সে নির্ভীক হয়েযাচ্ছি, তা সব ভয় দূরীভূত হয়েযাচ্ছি। কৃষ্ণ রক্ষতি ন জগৎত্রয় গুরু, কৃষ্ণ হি বিশ্বম্ভর, কৃষ্ণ দেব সমতি জগদিত, কৃষ্ণে লয় গচ্ছতি, কৃষ্ণে তিষ্ঠতি বিশ্বমেদ, কৃষ্ণস্য দাসা বয়ম, কৃষ্ণেনা ক্ষীর সদ্গতি বিতাড়িতা কৃষ্ণায় তস্মৈ নমঃ। এ মুকুন্দমালা স্তোত্রে কহিছি জগৎগুরু কৃষ্ণ শ্রী।